ভারত থেকে অবৈধ পথে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ভারতীয় চিনি চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে সিলেট ঢাকা মহাসড়ক। দীর্ঘদিন থেকে এই ব্যস্ততম মহাসড়কটি ব্যবহার করা হলেও বিষয়টি অজ্ঞাত কারণে অজানা ছিল প্রশাসনের। স্থানীয়দের উদ্যোগে চোরাচালানের চিনি আটক হলে চোখ খোলে আইনশৃঙ্খলা বাহিনীর। সম্প্রতি ওসমানীনগর পুলিশ তৎপর থাকায় একের পর এক চোরাই চিনির চালান আটক হচ্ছে, যার ফলে বিগত এক মাসে প্রায় 53 লক্ষ টাকার চোরাই চিনি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত থেকে আসা চোরাই চিনি দেশের বিভিন্ন জেলায় পাঠাতে ব্যবহার করা হচ্ছে ব্যস্ততম সিলেট ঢাকা মহাসড়ককে। প্রতিদিন অবৈধ পথে আসা ভারতীয় চিনি দেশের বিভিন্ন স্থানে যাতায়াত হচ্ছে মহাসড়ক দিয়েই। সিলেট জেলার সাথে সরাসরি যোগাযোগের পথ সিলেট ঢাকা মহাসড়কও এখন চোরাই চিনি চালান পরিবহনের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন থেকেই ব্যবহার করা হচ্ছে। মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত চলে পাচার কাজ। সূত্র জানায়, ভারতীয় চিনি চোরাচালানের ঘটনায় বিগত এক মাসে ওসমানীনগর থানায় দায়ের করা হয়েছে 5টি পৃথক মামলা। এসব মামলায় বিএনপি নেতাসহ 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে 952 বস্তায় প্রায় 46,556 কেজি ভারতীয় চিনি, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 55,98,720 টাকা। চোরাই কাজে ব্যবহৃত একাধিক যানবাহনও জব্দ করে পুলিশ, যার মধ্যে রয়েছে 3টি ট্রাক, 2টি মাইক্রোবাস ও 2টি মোটরসাইকেল। এসব ঘটনায় জড়িত অনেকেই পালিয়ে গেলে তাদেরকেও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। সর্বশেষ রবিবার ও সোমবার রাতে পৃথক স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে 480 বস্তায় 23,600 কেজি ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করে। জব্দ করা হয় 2টি ট্রাক। পৃথক 2 মামলায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে থানার সামনে পুলিশি চেকপোস্টে একটি ট্রাকে তল্লাশি করে 280 বস্তা চিনি উদ্ধার করা হয়। এই ঘটনায় চিনি বোঝাই ট্রাক জব্দসহ আটক করা হয় 4 জনকে। আটককৃতরা হলেন শালঙ্গা থানার বসিদেবপুর গ্রামের মগর আলীর পুত্র মোতালেব মণ্ডল, সিরাজগঞ্জ জেলার কামারকন্দ উপজেলার বড়দুল গ্রামের মৃত জেল হক মণ্ডলের পুত্র বিপ্লব হাসান, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার বিরাট গ্রামের দুলাল মিয়ার পুত্র আমিনুল ইসলাম, সিলেট শহরের শেখঘাট এলাকার রেবতী মোহনের পুত্র সরজিৎ মোহন চন্দ্র ওরফে রিপন। মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই নূর হোসেন। এর আগে গত রবিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর থেকে ট্রাক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে শেরপুর যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত 11:30টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে চেকপোস্ট বসায় পুলিশ। ট্রাকটি ওই স্থানে পৌঁছালে সেখানে তল্লাশি করে 9,600 কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এ সময় ট্রাক চালক সমীরণ দাসকে আটক করে পুলিশ। সমীরণ দাস জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নীরেশ দাসের পুত্র। চোরাচালান পণ্য পরিবহনের ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার বিকেলে ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ট্রাক চালক সমীরণ দাসকে আদালতে প্রেরণ করা হয়। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে মহাসড়ক দিয়ে চলে চিনি চোরাচালান। ওসমানীনগর উপজেলার সীমান্ত পার করে দোয়াসহ ওসমানীনগরের বিভিন্ন হাট বাজারে চোরাই চিনির সিন্ডিকেট তৈরিতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী জড়িত রয়েছেন, যাদের মাধ্যমে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের হাতে কম মূল্যে যাচ্ছে অবৈধ ভারতীয় চিনি। ব্যবসায়ীদের হাত পর্যন্ত এসব চিনি পৌঁছে দিতে তাদের মাধ্যমে কাজ করছে একদল চিনি সিন্ডিকেট। স্থানীয়রা জানান, উপজেলার হাটবাজারগুলোতে দেশি প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা দরে, তবে ভারতীয় চিনি 120 টাকা কেজি দরে বিক্রি হওয়ায় ক্রেতাদেরও চাহিদা রয়েছে। বস্তা পরিবর্তন করা প্রতি বস্তায় 500 থেকে 700 টাকা অধিক মুনাফা হওয়ায় কিছু ব্যবসায়ীরাও এই চিনি লুফে নিচ্ছেন। এই বিষয়ে ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফকর উদ্দিন বলেন, আপনারাই দেখছেন কি পরিমাণ চোরাচালানের ভারতীয় চিনি উদ্ধার করছে পুলিশ। চোরাচালান রোধে পুলিশ তৎপর থাকায় গ্রেপ্তারও হচ্ছেন অপরাধীরা। বিএনপি নেতাকর্মীরাও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে।
চিন্তার বিষয় যে আওয়ামী লীগ সরকারের আমলে কি পরিমাণ চোরাচালান হয়েছে সেটি বর্তমান অবস্থানে পরিষ্কার হচ্ছে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুনায়েম মিয়া বলেন, যোগদানের পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান রোধে আমি অব্যাহতভাবে কাজ করছি। থানার পুলিশ সদস্যদের বিচক্ষণতায় সফল অভিযান পরিচালনার পাশাপাশি চোরাচালানে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব কাজে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। এসব বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। কোর্টের আদেশ পেলে নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।